বন্ধুরা, ভাতের মার আমরা প্রত্যেক দিনই ভাত করার সময় ফেলে দিই, কিন্তু এই ভাতের মার দিয়ে ত্বক কিন্তু ফর্সা, উজ্জ্বল, গ্লোয়িং করা যায়। আজকের এই ভিডিওতে আমি তোমাদের শেয়ার করছি কিভাবে তোমরা ভাতের মার দিয়ে ফেলে দেওয়া ভাতের মার এক চামচ রেখে দিয়ে সেটা দিয়ে কিভাবে তোমরা ত্বককে ফর্সা, উজ্জ্বল, গ্লোয়িং করতে পারবে। বন্ধুরা, প্রত্যেক দিনই আমাদের সবার বাড়িতেই ভাত রান্না হয়, আর সেই ভাতের মার আমরা কিন্তু ফেলে দিয়ে থাকি। কিন্তু সেই ফেলে দেওয়া ভাতের মার থেকে কিছুটা মার তুলে রেখে প্রত্যেক দিন যদি তোমরা এই স্কিন কেয়ারটা করে নাও, তাহলে দেখবে দিনে দিনে তোমাদের স্কিন থেকে দাগ ছোপ উঠে যাবে, বয়সের ছাপ উঠে গিয়ে মুখ অনেক পরিষ্কার, সুন্দর, উজ্জ্বল হবে, ফর্সা হবে। মুখের সমস্ত দাগ ছোপ দূর করে দিতে পারে এই ভাতের মার। তো এখানে আমি দেখো ভাতের মার একটু ভাত সহ তুলে রেখেছি। এবার এটা আমি সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়েছি। সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এইটাকে ছেঁকে নেব। ছেঁকে নিয়ে ভাতটা আর মারটা আলাদা করে নিচ্ছি, আর তারপরে এই ছাঁকনির মধ্যে চামচের সাহায্যে একটু ভাতগুলোকে এইভাবে, যেটা হচ্ছে ম্যাশ করে নেব, অথবা একটু চামচের সাহায্যে এইভাবে ছেঁকে নেব। তাতে কী হবে, কিছুটা ভাতও এই মাড়ের সাথে থাকবে, তাতে অনেক বেশি স্কিন ভালো হবে, অনেক বেশি স্কিন উজ্জ্বল হবে, স্কিন অনেক হেলদি হবে। তো এইভাবে দেখো চামচের সাহায্যে আমি এইভাবে কিছুটা ভাত আমি স্ম্যাশ করে নিচ্ছি। আচ্ছা, এবার এইটা ফেলবো না আমি, আমাদের দুটোই দরকার, ভাতের মারটাও দরকার আর এই ম্যাশ করা ভাতটাও দরকার আছে, ঠিক আছে? তো দেখো দুটো বাটিতে আমরা আলাদা আলাদাভাবে দুটো জিনিস নিয়ে নেব। তো এইভাবে দেখো এটাও আমি আলাদাভাবে রেখে নিলাম। এবার একটা দিয়ে আমরা মুখটা পরিষ্কার করব, আর একটা দিয়ে করব আমরা ফেস প্যাক। তো এইটা হবে ফেস প্যাক, এটা আমরা এখন লাগবে না, এটা আমরা আলাদা সরিয়ে রাখব। এইটা এই যে ভাতের মারটা, এটা পরে ব্যবহার করব। আগে আমাদের দরকার হবে মুখটা স্ক্রাবিং করার, মানে মুখের রোমকূপগুলো অথবা পোর্সগুলোকে ক্লিন করা আর ডেড স্কিনটাকে তোলা। তো এখানে আমি চিনি নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা, আমি এক চামচ চিনি আর কিছুটা লেবুর রস ভাতের মধ্যে আমি দিলাম। দিয়ে আমি ভাতের মধ্যে এটা দিয়ে কিছুক্ষণ মেশাবো, যতক্ষণ না চিনিটা সামান্য একটু গলে যাচ্ছে। এরপর আমি যেটা করব, মুখটা আগে পরিষ্কার করে নেব। তো মুখটা এইভাবে আমি মুছে পরিষ্কার করে নিচ্ছি। আগে মুখটা এইভাবে একটি টাওয়ালের সাহায্যে পরিষ্কার করে নেবার পর এই যে ভাতের মধ্যে চিনি আর একটু লেবুর রস মিশিয়েছিলাম, এটা দিয়ে আমি স্ক্রাব করব। এইটা দিয়ে স্ক্রাব করলে অনেক সময় দেখবে আমাদের যে ডেড স্কিন, মৃত কোষগুলো থাকে মুখের, সেইগুলো কিংবা মরা চামড়া যে থাকে আমাদের ত্বকের মধ্যে, সেগুলোও কিন্তু কালো ছোপ তৈরি করে। আর ব্ল্যাক হেড, হোয়াইট হেডস যদি থাকে, তারাও কিন্তু একটা কালচে ছোপ তৈরি করে। তো মুখে দানা দানা থাকে, কালো কালো ছোট ছোট ছোপ থাকে, সেগুলো কিন্তু মুখে কালচে ছোপ তৈরি করে। তো এইভাবে কিছুক্ষণ মুখে রাব করবে। মুখে রাব করলে যে ডেড স্কিনগুলো আছে সেগুলো সরে যাবে, মুখের কালো ছোপগুলো দেখবে অনেকটা হালকা হবে, আর যেটা হচ্ছে মুখে একটা চমক আসবে, খুব সুন্দর একটা পালিশ হয়ে যায়, আর স্কিন খুব হাইড্রেট করে দেয়। কারণ ভাতের মধ্যে অথবা ভাতের মাড়ের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। আমাদের এই প্রোটিনটা যখন স্কিন আমরা এইভাবে অ্যাপ্লাই করছি, তাতে স্কিন অনেক উজ্জ্বল, অনেক গ্লোয়িং, অনেক সুন্দর হচ্ছে। তো এরপরে কী করবে, একটা ভিজে কাপড় দিয়ে ভালো করে মুখটা মুছে নেব আমি। তো এইভাবে ভিজে কাপড় দিয়ে তারপরে ভালো করে মুখটা মুছে নেবে, নিয়ে জল দিয়ে মুখটা ধুয়ে নেব। তো দেখতে পাচ্ছ তোমরা, শুধু স্ক্রাব, ভাত দিয়ে স্ক্রাব করতেই মুখটা কতটা পরিষ্কার হয়েছে। এইবার যে ভাতের মারটা আমরা রেখেছিলাম, তার মধ্যে এক চামচ মেশাবো মধু। এক চামচ মধু মিশিয়ে তারপরে এর মধ্যে আমরা মেশাবো কিছুটা অ্যালোভেরা জেল। তো মধুও আমাদের ত্বকের জন্য ভীষণ ভালো হয়। মধু স্কিন হাইড্রেট করে, স্কিনকে পালিশ করে, বয়সের দাগ ছোপ কমায়, স্কিনকে ময়শ্চারাইজ করে। আর দিয়েছি আমি এক চামচ মতন এখানে অ্যালোভেরা জেল। এবার অনেকেই বলবে যে মধু স্যুট করে না, অ্যালোভেরা জেল স্যুট করে না, কী করব? সেই ক্ষেত্রে তোমরা এক চামচ দুধ মেশাতে পারবে আর এক চামচ গ্লিসারিন মেশাবে, তাহলেও কাজ হবে। তো এইভাবে তোমরা এটা
রেডি হয়ে গেছে আমার ফেস প্যাক, হাইড্রেটিং ফেস প্যাক। এটা স্কিনকে এত হাইড্রেট করে দেয়, বিশেষ করে যাদের প্রচণ্ড মুখে দাগছোপ হয়ে গেছে, মুখে একদম চমক নেই, গ্লো নেই, বয়সের অত্যাধিক ছাপ পড়ে গেছে, তারা তোমরা এই ভাতের মাড়ের ফেস প্যাকটা লাগাতে পারো। এত ভালো কাজ দেয় বিনা পয়সায়, বিনা খরচে। দেখো, দুধ থাকে বাড়িতে, সেই দুধের সাথে মিশিয়েও ভাতের মাড় যদি আমরা একটু মুখে লাগাতে পারি প্রত্যেক দিন, দুর্দান্ত কাভাবে কাজ করবে কিন্তু। তো এইভাবে দেখো আমি সারা মুখে এই ভাতের মাড়টা লাগিয়ে নিচ্ছি। তো এইভাবে ভাতের মাড়টা সারা মুখে লাগিয়ে নেবে। সত্যি বন্ধুরা, এত দুর্দান্তভাবে কাজ করে এটি, আমাদের কোলাজেনটাকে রিবিল্ড করে, আমাদের ত্বককে উজ্জ্বল, ফর্সা, টান টান করে দেয়, এবং ভাতের মাড় মুখের যেটা বয়সের ছাপ সেটা একদম তুলে দিয়ে একটা নতুন একটা স্কিন নিয়ে আসে। খুবই সুন্দর, মানে স্কিন ভীষণভাবে চকচকে ফর্সা হয়ে যায়। তো এইভাবে আমি দেখো এটা লাগিয়ে অন্তত 20-25 মিনিট রেখে দেবো। 20-25 মিনিট পর এটা একটি ভিজে কাপড় দিয়ে তুলে দেখবে তোমরা ত্বক অনেক বেশি হাইড্রেট, ময়শ্চারাইজড, অনেক বেশি নরম, সফট হয়ে যাবে এবং অনেক উজ্জ্বল ফর্সা লাগবে। ভাতের মাড় এত ভালো হচ্ছে বন্ধুরা, দুর্দান্তভাবে কিন্তু স্কিনের জন্য কাজ করে, স্কিনকে হেলদি বানাতে, স্কিনে রোদের পোড়া কালো ছাপ দূর করে দিতে, আর ত্বককে উজ্জ্বল ফর্সা করতে সাহায্য করে। বিনা খরচায়, বিনা খরচায় তোমরা ত্বককে উজ্জ্বল ফর্সা করতে পারো শুধুমাত্র ভাতের মাড় দিয়ে। এইভাবে 2 স্টেপে এই ভাতের মাড়ের ফেসিয়ালটা করে দেখো, বেশ কয়েকদিনে তোমরা রেজাল্ট পাবে। এটা ছোটো বাচ্চাদেরও করতে পারবে, কারণ বাচ্চাদের স্কিনও সফট হয়, নরম হয়। বাচ্চাদের স্কিন এটা করলেও তাদেরও স্কিন কিন্তু অনেক হেলদি হবে, ভালো হবে, সফট, উজ্জ্বল হবে। এবং ছেলেরা মেয়েরা প্রত্যেকে এটা করতে পারবে বন্ধুরা। সপ্তাহে অন্তত 2-3 দিন করেও যদি এটা করো দেখবে দুর্দান্ত রেজাল্ট পাবে। ট্রাই করে দেখো ভাতের মাড়ের এই রেমেডিটা। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আগামী দিনেও তোমাদের সাথে ভালো ভালো হেল্পফুল রেমেডিস আমি শেয়ার করব। আবার দেখা করব নতুন একটা ভিডিওতে, ততক্ষণ